ফটোশুট ছিল। কতগুলো রিলস বানাবো দেন হচ্ছে আজকে পাবলিক রিয়াকশন নেবো। তো আমি আমার পাড়ার মধ্যে যেখানে আছি সেখান থেকে আমি দোকানে যাব, অনেক কিছু কিনবো খাবো। সো পাবলিকদেরকে আমার রিয়াকশন থাকে সেই রিয়াকশনটাও কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। সো দারুণ মজাদার হতে চলেছে, সো তোমরা কেউ মিস করো না, ওকে? সো লেটস স্টার্ট। তার আগে দেখে নাও আমার কয়েকটি ঝাঁকা নাকা শট। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, যার জন্য হচ্ছে আমি রেডি হয়ে গেছি আর খুব জোর খিদে পেয়ে গেছে। সো টোটাল মিলে আমি এখন বেরোবো হচ্ছে পাবলিক প্লেসে, মানে আমাদের রাস্তায় পাড়ার মধ্যেই ঘুরবো। ফার্স্ট যাবো হচ্ছে ফুচকার দোকানে, তারপর যাব হচ্ছে চপের দোকানে, মানে কি কি খাবো ভেবে রেখেছি, বলে দিলাম মানে এই দোকানে কিন্তু যাবো। ঠিক আছে চলো আমার সাথে সাথে, তোমরা তাহলে চলো আর দেখো কিরকম কি রিয়াকশন দেয় সবাই এই রাতে। লেটস স্টার্ট। চলো চলো বন্ধুগণ, এটা হচ্ছে আমার বাড়ির ভেতরের মধ্যে, আমি তো দোতলায় থাকি, তো সিঁড়ি দিয়ে টুকটুক করতে করতে উর্বশী রূপসীর মতো নাচছি। তো এখান থেকে সোজা যাব হচ্ছে পাড়ার রাস্তা, অবভিয়াসলি বাড়ির সামনে তো রাস্তাই পড়বে, তারপর পড়বে মেন রোড, ওই অবধি যাব। বলতে বলতে আমি আমার পাড়ার রাস্তার মেন ওপরে উঠে গেছি আর এখান থেকে সোজা ডিরেক্টলি আমি যাব হচ্ছে আরেকটু এগুলোই মেন রোড। তো এখানে দেখো মেন রোডে চলে এসেছি, কতটা অন্ধকার, পাবলিক কিন্তু দেখছে, আর একটু বোঝানোর জন্য সামনে চলো। সবাই দেখছে আমাদেরকে, আমরা ভাবছি অদ্ভুত একটু, সবাই দেখছে আশেপাশে যারা যারা আছে সবাই আমাদেরকে দেখতে দেখতে আসছে, ভাবছি এরা কে রে ভাই, সেজে বুঝে বেরিয়ে পড়েছে রাস্তায়, সবাই দেখছে কিন্তু গাইস। দেখো 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 সবাই দেখতে দেখতে আসছে, দেখেছ? এবারে দেখো গাইস, ভূতিনী সবাই দেখতে দেখতে আসছে কিন্তু গাইস। কি বন্ধুগণ হাসি পেলো তো? হ্যাঁ হ্যাঁ দেখো কাকু ফুচকা কি দেবে, আমার দিকেই তাকাচ্ছে, আমি তো গিয়ে দাঁড়িয়েছি তখন থেকেই আমাকে দেখে যাচ্ছে আর হাসছে আর আমার মুখের দিকে বারবার চেয়েছিল আর বলছে কোনো কি বিয়ে বাড়ি আছে বা তোমার কি কোনো অকেশন আছে? আমি বলছি না না, শুনতেই পেলে আমার একটা ফটোশ্যুট, আমার বোন পাকামা করে বলছে না না একটা ফটোশ্যুট ছিল। সো যাই হোক ভীষণ ফানি ছিল এই ফুচকাওয়ালা কাকুর দোকানের সামনে দাঁড়িয়ে ফুচকা খেতে খেতে, আমি কি ফুচকা খাবো, মানে হাসি এত পাচ্ছিল ভেতরে ভেতরে, মানে আমি হেসে দিতে পারতাম কিন্তু বেশি হাসলে আবার কাকু আমার তালে তালে হাসবে, এদিকে ফুচকা দেওয়া বন্ধ করে, দুজনে মিলে হাসাহাসি করলে রাস্তার আর পাবলিকরা পাগল ভাববে। সো যাই হোক এখানে কিন্তু আরও একজন এন্ট্রি নিয়েছে মানে ফুচকা খাওয়ার জন্য, দেখো তোমরা জাস্ট দেখো, এই দেখো বলতে বলতে এন্ট্রি নিয়েও নিয়েছে নিনি। তো এনার ওয়াইফও আমার দিকে খুব তাকাচ্ছিল হাসছিল, তো সেই রিয়াকশানটা ওই দিকটা কালো পড়ছিল বলে তোমাদেরকে দেখাতে পারলাম না। এই দেখো হালকা একটু দেখলো, দেখলো তো, এবার বললাম টক জল দাও এই জল, তো শাক
খাওয়া হয়ে গেছে, এবার এই কাকুর রিয়াকশন দেখো। আমি ফুচকাকে সামনের দিকে এগিয়ে এসে পোজ দিচ্ছি, কাকু সেই থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমার দিকে। ভীষণ ফানি ছিল, ভীষণ ফানি ছিল। আমি অনেকক্ষণ ছিলাম, যতক্ষণ ততক্ষণ ওই কাকু দেখছিল রাস্তা দিয়ে ভ্যান, টোটো, অটো, বাইক, যা যা যাচ্ছিল দেখছিল। তারপরে এই পুলিশের গাড়ির সামনে দিয়ে যাচ্ছে এই পুলিশ কাকু, এ তো পুলিশ না মানে ড্রাইভার পুলিশ কাকুর। সো এই পুলিশ কাকু আমার দিকে তাকাচ্ছিল, ভীষণ মজাদার ছিল ভিডিওটা। সো আজকে কিন্তু আমি এই মোড়ের মাথা থেকে শুরু করে এই মোড়ের মাথা অবধি আমি হেঁটেছি, আর কাকু দূর থেকেও দেখছিল। তো আমি এখন বেশিক্ষণ আর হাঁটতে পারলাম না, রাখতে পারলাম না, কার কারণ অন্ধকার গুটগুটে এবং দুজন মেয়ে বেরিয়েছি, বোঝোই তো রাস্তাঘাটের ব্যাপার। তাই জন্য আমি টুকটুক করতে করতে এবার পাড়ার দোকানে এন্ট্রি নিয়েছি। আর হ্যাঁ, তোমরা ভাবছো দোকানে কেউ নেই, আমি বলছি কাকু এই দাও ওই দাও, না না, সামনে দেখবে কে বসে আছে, একজন কাকু বসে আছে। তো সেই কাকুর রিয়াকশন কিন্তু অসাধারণ ছিল। আর যেহেতু আমি একদম কাকুর সামনে ফেস টু ফেস ছিলাম, কাকু মানে ছুতো ঘাড় তো ঘোরাতে পারছে না, যেই আমি বেড়ালটাকে নিয়েছি অমনি কাকু সুযোগ পেয়েছে ভালো করে এই দিকে ঘুরে বসা, দেখতে পাচ্ছ? তো কাকু আমার দিকে তাকাচ্ছে আর হাসছে আর বলছে, বাবা বাহ, কী ছিল কী ছিল বলতো মনা, কী ছিল এত সেরেছিস কেন, আজকে তো বিয়ের ডেটও ছিল না। তো মেন কাকু বলছে, দেখো দেখো সো গাইস, এই কাকুরা তো দেখছিল, আর একজন যিনি এসে দাঁড়িয়েছে ইনিও ঘুরে ঘুরে দেখছিল, তো সেটা তো আর দেখা সম্ভব না। দেখো আমি এখানে কি খাবার নিচ্ছি, এখানে বিঙ্গো টেরেমেরের একটা চিপস নিচ্ছি, খাবার বলেছিলাম খিদে পেয়েছে। ফুচকার দোকানে গেছি, চপের দোকান বন্ধ ছিল তাই চপের দোকানে যাওয়া হয়নি, খাবারের দোকানে এসেছি। তো এদিক ওদিক করছি, কাকুগুলো ভেতর থেকে মাল দিচ্ছে আর আমার দিকে তাকাচ্ছিল। সো হে গাইস, বাড়ি চলে এসেছি আর পাবলিকের রিয়াকশন রাত্রিবেলা বোঝোই তো মানে একটু এদিক ওদিক তো হবে। তো যে যে কাকুরা পাবলিক দিয়েছে রিয়াকশন মানে কাকুদেরই রিয়াকশন, তো দেখতেই পারলে এই অন্ধকারে রাস্তার মধ্যে আর কেই বা কি দেবে। তো যাই হোক, আমি চলে এসেছি একা, যেহেতু আমরা দুজন মেয়ে ছিলাম রাস্তাঘাটের ব্যাপার বোঝোই তো। তো যেহেতু একটু গুটগুটে ব্যাপার অন্ধকারটা ছিল, তাই জন্য আমি বাড়ি চলে এসেছি। সো গাইস, বাড়ি আসার পর আমি এখন ড্রেসটা চেঞ্জ করে নেবো, ঝাঁকা ঢাকা শার্ট দেখতে হলে আমার বোনুকে দেখতে হবে। সো নেক্সট কি তোমরা আমার বোনুকে হলো গিয়ে ব্রাইডাল লুকে দেখতে চাও, তাহলে কমেন্ট করবো। সো গাইস, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চলো টাটা।